আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কুমড়ো ফুলের চপ রেসিপি কুমড়ো ফুলের চপটি তৈরি করতে প্রথমেই লাগছে আমাদের দুটো ডিম আর আমি এখানে হাফ চামচের যে একটু বেশি সামান্য একটু বেশি আমি লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো এখন দিয়ে দেব হাফ চামচ জিরার গোড়া আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা আমি এখানে ছোট সাইজের দুই তিনটা তিনটা পেঁয়াজ আর একটা রসুন আমি বেটে নিয়েছি এখন আমি এটাকে খুব সুন্দর করে একটু ফেটিয়ে নিচ্ছি ভালো করে না ফেটালে কুমড়ো ফুলটা যখন দিব তখন ভালো হবে না আমি এটাকে সুন্দর করে ফেটিয়ে নেব তাহলে কুমড়ো ফুলগুলো দিয়ে উঠিয়ে নিতে সুবিধা হবে আমি এখন এটাকে খুব ভালো করে ফেটিয়ে সাইডে রেখে দিলাম আমি দেখেন কুমড়ো ফুলগুলো দেখিয়ে দিচ্ছি কুমড়ো ফুলগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই কুমড়ো ফুলগুলো আমি এই বোটার অংশটা ছাড়িয়ে নেব দেখেন আমি কুমড়ো ফুলের বোটাটা ছাড়িয়ে নিয়েছি সবগুলো বোটা আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এটাকে ভেজে নেব তো আমি শুকনো মরিচের গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম আমি এখন এক চামচ শুকনামরিচের গুঁড়া দিয়ে আরও একটু ফেটিয়ে নিচ্ছি তো আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন প্লিজ আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমি আগেই কিছুটা ভেজে নিয়েছিলাম কারণ সবগুলো ভাজা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখন আমি শেষ ব্যাস ভেজে নিচ্ছি আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি আমি ডিমের মধ্যে জাস্ট ফুলগুলো একটু চুবিয়ে উঠিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো কুমড়ো ফুল চপ তৈরি করে নিচ্ছি এই কুমড়ো ফুলের চপটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা বাসায় এটা তৈরি করে দেখতে পারেন আপনারা বাসায় তৈরি করলে কেমন হয়েছে আমাকে কমেন্টসে জানাতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়েন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিন তো আমি এভাবে সার্ভ করেছি এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার কুমড়ো ফুলের চপটা রেডি হয়ে গিয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন আমার পক্ষ থেকে আপনাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা আসসালামু আলাইকুম